ইংরেজিতে বলা হয় মারমেইড, বাংলায় মৎস্যকন্যা বা জলপরী। প্রাচীন সভ্যতার মানুষের বিশ্বাস ছিল পৃথিবীর সবচাইতে সুন্দরী হল মৎস্যকন্যা। গল্পের রূপকথায় উপকথায় ঘুরে ফিরে এসেছে মৎস্যকন্যার কথা। তাদের উপরিভাগ মানুষের মতো আর নিচের অংশ মাছের মতো। তাদের মাথায় রয়েছে দীঘল সোনালী বর্ণের চুল। তবে বাস্তবে সত্যি এদের অস্তিত্ব আছে কিনা সে ব্যাপারে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। আজ বলবো সেই জলপরীর কথা। মৎস্যকন্যার ইতিকথা। মনে করা হয় মৎস্যকন্যাদের গল্পের প্রথম শোনা গেছে প্রাচীন অ্যাসিরীয় সভ্যতায়। এই গল্প অনুযায়ী দেবী আতর্গাতি নাকি একবার ভুল করে তার এক প্রিয় বন্ধুকে হত্যা করে ফেলে, আর তারপরেই তিনি দুঃখ এবং লজ্জায় দেবী থেকে পরিণত হয় মৎস্যকন্যায়। এই প্রচলিত সভ্যতায় অনেক নিদর্শনই তাদের এই বিশ্বাসের প্রতিফলন পাওয়া গেছে। পাহাড়ের গুহায় তাদের আঁকা ছবিতে দেখা গেছে মারমেইড সাগরে ভাসছে আর মানুষ তাদের দিকে বর্ষা ছুড়ে মারছে। কলম্বিয়ায় কি আসলে মৎস্যকন্যা দেখা গিয়েছিল? মৎস্যকন্যা দেখেছেন এমন মানুষের মধ্যে সবার আগে চলে আসে বিখ্যাত নাবিক কলম্বাসের নাম। 1498 সালে আমেরিকা আবিষ্কার করে পৃথিবীর ইতিহাসে আলাদা করে জায়গা করে নেয়া কলম্বাসের লগ বুকেও রয়েছে মৎস্যকন্যার উল্লেখ। ক্রিস্টোফার কলম্বাসের লগ বুক অনুসারে তিনি যখন ক্যারিয়ান দ্বীপের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন নাকি এক অর্ধ মানবী অর্ধ মাছকে সমুদ্রের পাশে বসে থাকতে দেখেছেন। এটিকে অনেকে উড়িয়ে দিলেও বিশ্বাসীরা একে মানছেন মৎস্যকন্যাদের অস্তিত্বের সপক্ষে সবচেয়ে বড় প্রমাণ। মৎস্যকন্যা দেখেছেন বলে যারা দাবি করেন। আবারও 1847 সালের কথা, 80 বছর বয়সে একজন জেলে দাবি করেন তিনি নাকি উপকূল থেকে 20 গজ দূরে এক মৎস্যকন্যা দেখেছিলেন। তার বর্ণনা অনুসারে মৎস্যকন্যা তখন গলদা চিংড়ির দাঁড় দিয়ে নিজের চুল আশ্রাচ্ছিল। তবে খুব বেশিক্ষণ তাকানো যায়নি মৎস্যকন্যার দিকে। যখনই ওই মৎস্যকন্যা বুঝতে পারলেন কেউ তাকে দেখছে, অমনি টুপ করে পানির মধ্যে তলিয়ে যায়। সাম্প্রতিককালে মৎস্যকন্যা দেখা যাওয়ার একটি ঘটনা ঘটেছে। ইসরায়েলে ক্রেট ইয়াম অঞ্চলে দুই বন্ধু পাহাড়ের উপর থেকে সমুদ্রের তীরে একটি পাথরের উপর মাছের মতো একটি প্রাণী বসে থাকতে দেখে। তারা ওই প্রাণীটি ভিডিও করতে শুরু করে। প্রাণীটি মানুষের অস্তিত্ব টের পেয়ে সমুদ্রে লাফিয়ে পড়ে এবং পালিয়ে যায়। এই ভিডিওটি তারা ফেসবুকে আপলোড করার পর রাতারাতি ভাইরাল হয়ে যায়। গ্রিক সাহিত্যের মৎস্যকন্যা। প্রাচীন গ্রিক সাহিত্যে সাইরেন নামে এক ধরনের কাল্পনিক সামুদ্রিক প্রাণীর নাম শোনা যায়। অনেকে মনে করেন এই সাইরেনরাই হচ্ছে মৎস্যকন্যা বা জলপরী। নুসরাত নাহার, মোহনা টেলিভিশন।